রবি রাহুল আর মনোজ ভয়ের চোটে চুপচাপ ওই মাথা কাটা ভূতের পেছনে যেতে থাকে। পুরো বরযাত্রী শুধু মাথা কাটা ভূত আর ডাইনিদের নিয়ে ভরেছিল। বরযাত্রীতে সব মাথা কাটা ভূতেরা ভীষণ নাচ গান করছিল, আর রবি রাহুল আর মনোজের এইসব দৃশ্য দেখে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কারোরই আর পালানোর সাহস ছিল না, ওরা চুপচাপ মাথা কাটা ভূতের বরযাত্রীর সাথে চলতে থাকে। আর তখনই এক মাথা কাটা ডাইনি ওদের কাছে আসে।